বাড়ি থেকে উদ্ধার হলো মা ছেলের মৃতদেহ। তাতে রহস্য ঘনিয়েছে সোনারপুরের সুভাষ গ্রামে। মৃতদের নাম তপতী পুরকায়েত ও গৌতম পুরকায়েত। 70 বছরের মা, স্ত্রী ও ছেলেকে নিয়ে গৌতমের ভরা সংসার ছিল। গৌতমের স্ত্রী রাখি ঘটনার দিন বাড়িতে ছিলেন না। 2-3 দিন আগেই মগরাহাটে বাপের বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছিলেন। বুধবার ছিল অনুষ্ঠান। গৌতম ও শ্বশুরবাড়ি সেই অনুষ্ঠানে যান। ওই দিন একাই বাড়ি ফিরে আসেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বাপের বাড়ি থেকে ফিরে আসেন রাখি। বাড়ির সামনে যেতেই তিনি দেখেন গেটে তালা লাগানো রয়েছে, গোটা বাড়ির আলো নেভানো। তিনি বাইরে থেকে জানলা দিয়ে ঘরের ভেতরে দেখার চেষ্টা করেন, কিন্তু কিছু বুঝতে না পেরে প্রতিবেশীদের ডাকেন। দরজার তালা ভেঙে তারা বাড়ির ভেতরে ঢুকতেই দেখেন সামনের ঘরে পড়ে রয়েছে 42 বছরের গৌতমের দেহ। অন্য একটি ঘরের বিছানায় পড়ে রয়েছে শাশুড়ি তপতী পুরকায়েতের দেহ। রাখি জানিয়েছেন সকালে স্বামীর সঙ্গে কথা হয়েছিল তার, কোনো অসঙ্গতি ছিল না, বরং স্টেশন থেকে তাঁকে নিয়ে আসার কথা ছিল গৌতমবাবুর। রাখি দেবীর দাবি, গৌতমবাবু আত্মঘাতী হয়েছেন। আমি বাপের বাড়িতে ছিলাম, কাল ফিরে এলাম 7টা নাগাদ। এসে দেখলাম ঘর বাড়ি অন্ধকার, কোনো লাইট জ্বলছে না। তখন পাশের বাড়ি ছুটে গেলাম, গিয়ে দিদিদেরকে বাচ্চা ডাকলো, ডেকে বললো জেম্মা বাবাকে ফোন করছি, বাবা সাড়া পাচ্ছি না, তোমরা সবাই এসো বলে সবাই পাশের বাড়ি থেকে আসলেন। আমি তখন আমার ফোনটা নিয়ে পাশের বাড়ির দিদিকে নিয়ে ঘরের পিছনে গিয়ে, একটা কাঁচ ভাঙা ছিল, ওখান থেকে দেখলাম লাইটটা মিরে আমার স্বামী ডাইনিং রুমে শুয়ে আছে। আর দেখলাম ওই ঘরে যা পিছন থেকে দেখলাম শাশুড়ি খাটের ওপর শুয়ে আছে। তারপর সবাই জড়ো হয়ে গেল, ওখানে গিয়ে দেখলাম তালা লাগানো, হাফ ছিল, আমি একটু টানতেই খুলে গেল। খুলে যেতে আমি ভিতরে এসে দেখি না সবাই পড়ে আছে, বনি মা ওই ঘরে, আমার স্বামী এই ঘরে পড়ে আছে। প্রতিবেশীরা জানিয়েছেন গৌতম শেয়ার মার্কেটে টাকা খাটাতেন। কয়েকদিন ধরে মার্কেট থেকে তেমন লাভ উঠছিল না, তাতে মন্দায় যাচ্ছিল ব্যবসা। এদিকে বসত বাড়ি বিক্রি করে সেই টাকা শেয়ারে খাটিয়েছিলেন গৌতম। রাখি বাপের বাড়ি থেকে ফিরে আসার পর দরজা খুলতে গিয়ে এই ঘটনার সম্মুখীন হয় এবং চেঁচামেচি করে। তখন আমরা আশেপাশের লোকজন এখানে জড়ো হই এবং এই অবস্থা দেখি। মানে আমরা সকাল থেকে ওর গৌতমের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু কোনো রকম কিছু বুঝতে পারিনি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখানে ওর তো কোনো শত্রু কাউকে দেখিনি কখনো আসা যাওয়া করতে, তো সেই হিসেবে কেউ মেরেছে বলে একদমই মনে হয় না, আত্মঘাতী অবশ্যই। ইতিমধ্যে মা ছেলের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহ পাঠিয়েছে পুলিশ। আর্থিক অনটনের জেরেই মাকে মেরে গৌতম আত্মঘাতী হয়েছেন কিনা সেই দিকটি খতিয়ে দেখছে তারা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।